সাকিব খানের উদ্দেশ্যে শেষ কথা, তুমি যদি কিছু বলতে চাও একান্ত সাকিব খানকে, তুমি ক্যামেরায় তাকিয়ে সাকিব খানের উদ্দেশ্যে সেই কথাগুলো বলো, যে কথাগুলো তুমি আর কোনো দিনই কখনো বলবে না। আমার তাকে আমি বলবো যে এত অপরিচিত হয়ে গেলেন আপনি, আপনি আমাকে খুব ভালো করে চিনেন, এবং আপনি কেন এগুলো করছেন আমি জানি না। আপনার যদি কোনো সিদ্ধান্ত থাকে সেটা আপনি আপনার মতো করে নেন, আমি কোনো অসম্মান নিয়ে আমি চাই না কোনো কিছু কন্টিনিউ হোক, বাট কোনো মিথ্যা কোনো কিছুর মধ্যে আমি চাই না, যে জিনিসগুলো আর নোংরামির দিকে হোক বা নোংরামির দিকে যাক। আপনি বলেন সবসময় যে আপনি শেহজাদের মাকে আপনি আপনার সন্তানের বা আপনি সম্মান করেন বা আপনার ওয়াইফ বা যেটাই হোক, কিন্তু আপনি তো সেটা আপনার অ্যাক্টিভিটিসতে আপনি প্রুভ করবেন। আপনি যে কাজগুলো করছেন সেটা কি ঠিক হচ্ছে? একবার সব কিছুর ঊর্ধ্বে একটা রুমে একা বসে একটু চিন্তা করবেন। শিল্পী সাকিব খান না, সুপারস্টার সাকিব খান না, ব্যক্তি সাকিব খান হিসেবে আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি, আপনি আর কোনো মিথ্যা অপপ্রচার দিয়ে কোনো এ ধরনের কোনো ব্লেম গেম করে আমাদের শেহজাদকে আর কোনো অপমান করবেন না প্লিজ। আপনার প্রতি আমার আর কিছু বলার নেই, আমি কারণ আপনি আমার কাছ থেকে অনেক অনেক অপরিচিত হয়ে গেছেন অনেক আগেই, কিন্তু তারপর আমি চেষ্টা করেছি সব কিছু যতভাবে ঠিক করা যায়, বাট কিছুই হয়নি। সো আমি চাই আপনি ভালো থাকুন, আপনি আপনার মতো করে ভালো থাকুন, বাট আমাকে আর আমার সন্তানকে একটু সুস্থভাবে বাঁচতে দিন।